হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা সাধারণ আনসার, বাংলাদেশ আনসার ভাই ভিডিভি, যেটা সাধারণ আনসার সেটাতে আবেদন করা শিখব। তো প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়ে এখানে সার্চ বক্সে এসে আমরা আনসারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.answer.gov.bd এই ওয়েবসাইটে আমরা ভিজিট করব প্রথমে। তো এই দেখুন, আমি ভিজিট করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আনসারের নোটিশ বোর্ড, আপনি আমার মাউস যেখানে সেদিকে খেয়াল করবেন, এই যে এখানে হলো আনসার, যে এখন বর্তমানে যে সার্কুলারটা হয়েছে এটা, এর উপরে ক্লিক করে এখান থেকে সার্কুলার ডাউনলোড করতে পারবেন। আমি এখানে কিছু করব না, আমার সার্কুলার আছে এই যে এই নিচেরটা, এটা হলো, এখানে আবেদন করব। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু লোডিং হবে, প্রচুর লোডিং হবে, তো আপনি এখানে লোড পর্যন্ত অপেক্ষা করবেন। তো একটু অপেক্ষা করার পরে দেখুন এরকম চলে আসবে। প্রথমে আপনি এই যেখানে সাধারণ আনসার লেখা দেখতে পাচ্ছেন, সাধারণ আনসার লেখার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা ট্যাব ওপেন হবে, ডান পাশে থাকবে আবেদন ফর্ম, আবেদন করার যে অপশনটা এখানে। তো এখানে অনেক নির্দেশনা, আনসারে কী কী করা লাগবে, কী কী লোক নেবে, মানে কী কী লাগবে আর কি, আনসারে এইসব বিস্তারিত এখানে দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনি আবেদন করবেন, তার আগে আবেদন না করাই ভালো। তারপরে এই যেখানে টিক মার্কের যে বক্সটা আছে, আপনি বক্সে একটা টিক মার্ক দেবেন। দেওয়ার পরে এখানে আপনি যে জেলার নিছে সেই জেলাটা এখানে খুঁজে বের করবেন। আমি যার আবেদন করব এখানে, আমি বগুড়া সিলেক্ট করে দিলাম। এরপরে ব্যবহারকারী যে ফোন নাম্বারটা, তার ফোন নাম্বারটা এখানে বসাবেন, মানে যে নাম্বারে আপনি পরবর্তীতে মেসেজ চান, মেসেজ যাবে আপনাকে জানিয়ে দেওয়ার জন্য, আপনি সেই নাম্বারটা এখানে বসাবেন। এখানে নাম্বারটা বসাবো আমি, কিন্তু এখানে নাম্বারটা বসে দিছি। বসে দেওয়ার পরে এখানে এবার নিচে যে অপশন আছে এখানে ক্লিক করে আমাকে পেমেন্ট করতে হবে, বিকাশ থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। আপনার বিকাশে 200 টাকা রাখা লাগবে। তো এখানে ক্লিক করে আপনার বিকাশের যে অপশনগুলো আছে এগুলো ওপেন হবে, আপনি এখান থেকে সরাসরি আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। বিকাশ, রকেট, মোবিক্যাশ এগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। আমি পেমেন্ট করবো হলো বিকাশে। তো একটু লোডিং তো হবেই, একটু লোডিং হওয়ার পরে এখানে দেখুন 200 টাকা পেমেন্ট করতে বলতেছে, মানে সব অপশন কিন্তু এখানে দেওয়া আছে। আর কি কি অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করতে পারবেন সেগুলোর কিন্তু লোগোগুলো শো করতেছে এখানে, নগদ বিকাশ সব আছে। আমি এখানে বিকাশটা সিলেক্ট করে দেব, বিকাশ অপশনে ক্লিক করে বিকাশ সিলেক্ট করব। এরপরে একটু লোডিং হবে। তো বিকাশ অপশনের উপরে ক্লিক করলে এরকম আসবে। এরপরে আমি এখানে এরকম একটা অপশন চলে আসবে, এখানে আপনার বিকাশ নাম্বারটা বসে দেবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটা এখানে বসে দেব। তো দেখুন আমি এখানে বিকাশ নাম্বার উঠালাম, উঠানোর পরে কনফার্ম করে দেব। কনফার্ম করার পরে আমার নাম্বার একটা SMS চলে আসবে, এই ধরে SMS চলে আসছে। এখান থেকে কোডটা কপি করে নিয়ে এখানে আমি বসাবো, বসানোর পরে আবার কনফার্ম করব। তারপরে আমি আবার পিন নাম্বার দিতে হবে। তো এটা কনফার্ম হয়ে গেছে, এবার আমি পিন নাম্বার দেব। পিন নাম্বার দিয়ে আবার কনফার্ম করব। কনফার্ম করার পরে আমাকে এই পেজ থেকে অন্য পেজে নিয়ে যাবে। এরপরে আমি এর নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব, নিচের অপশানে ক্লিক করার পরে কিন্তু এখানে আবার লোডিং করাবে প্রথম শুরুর মতো। দীর্ঘক্ষণ লোডিং করার পরে এইরকম অপশন আসবে, লগ ইন টু অ্যাপ্লাই। তো এখানে ক্লিক করে আমরা লগ ইন টু অ্যাপ্লাই ক্লিক করব। এবার আসি মেইন কথায়, কীভাবে লগ ইন করবো, ইউজার আইডিগুলো কই পাবো। তো আপনি শুরুতে যে নাম্বারটা দিয়েছিলেন, এবার সাধারণ আনসার যে নিচের অপশন আছে এটা সিলেক্ট করে দেব। শুরুতে যে নাম্বারটা দিয়েছিলেন SMS যাওয়ার জন্য, সেই নাম্বার একটা SMS গেছে, এবং সেই SMS-এর মধ্যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে। তো আমি নাম্বারটা গেছে, এই SMS-টা চলে আসছে। তো
তো এখান থেকে দেখেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু এর মধ্যেই আছে। তো আমি এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কপি করে ওখানে বসাবো। তো এসএমএস থেকে যে এসএমএসটা আছে এখান থেকে এসএমএস থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কপি করে করে নিয়ে এখানে বসাবো। বসিয়ে দেখতে পাচ্ছেন বসিয়ে আমি লগ ইন করবো। এরপরে ক্যাপচাটা পূরণ করে আমাকে লগ ইন করতে হবে। তো এখানে আছে 6463। তো এই ক্যাপচাটা কিন্তু এখানে বসাতে হবে, বসে তারপরে লগ ইন করতে হবে। তো আমার বসানো হয়ে গেছে, এবার লগ ইন। লগ ইন করার পর এখানে বলতেছে ওয়েলকাম এবং নিচে অ্যাপ্লাই নাও। তো এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে একটা ফর্ম আসবে, এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে, যার নামে আপনি আবেদন করবেন। এখানে প্রথমে ইংলিশে তার নাম লিখতে হবে। এখানে পুরো ডিটেইলস আছে, আমি এখানে দেখাবো। এখানে আমি একটু দ্রুত নামগুলো লেখার চেষ্টা করব। প্রথমে ইংলিশে নাম, তারপরে বাংলায় নাম, তারপরে পিতার নাম, আইডি কার্ডে যেভাবে আছে সেরকম করে, এরপরে মাতার নাম আপনি লিখবেন, এরপরে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, আপনার জাতীয় পরিচয়পত্র দেখে নাম্বারটা লিখবেন, এরপরে বৈবাহিক অবস্থা, বিবাহিত অবিবাহিত, তারপরে মেল, তারপরে জন্ম তারিখ, এরপরে হলো আপনার এটা হলো বুকের মাপ 32x36 নিলাম। তার আগে আছে হলো আপনার হাইট, এখানে আমি দেবো 5'7", 5 নিচের ঘরে এখানে লিখবে হলো 7। তো 7 দিলাম, এরপরে এখানে 32x34 দেবো, এরপরে হলো আমার ঠিকানা লিখবো এখন আমি, স্থায়ী ঠিকানা। তো এবার এখানে স্থায়ী ঠিকানা লিখবো, এখানে আমার বসানোই আছে, আগে লিখছিলাম একবার, এগুলো একবার আবেদন করছিলাম, জেলা উপজেলা থানা এখানে সব বসাবেন। এরপরে শিক্ষাগত যোগ্যতা, প্রথমে হলো স্কুলের নাম, স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তারপরে হলো পাশের সাল, এখানে পাশের সাল হলো 2020, তো আমি এখানে পাশের সাল দেবো 2020। এখানে 2020, এরপর হলো বিভাগ, তারপরে পয়েন্ট এগুলো দিয়ে এবার নিচে কিছু করা লাগবে না, এখান থেকে আপনি ফটো সিলেক্ট করেন। তো আমি গ্যালারি থেকে যে ফটোটা আছে 250x250, এই ফটোটা সিলেক্ট করে নেব। এখান থেকে আমি এডিট করে রাখছি, আপনি প্রোফাইল পিক্সেল ল্যাবস দিয়ে এডিট করে রাখবেন। তো এখানে যদি সমস্যা করে, এখানে দেখুন আমার সিগনেচার নেওয়া হয়ে গেছে, এই যে ফটোটা নেওয়া হয়ে গেছে। এবার এখানে ক্যাপসা আছে, ক্যাপসাটা এই পূরণ, ক্যাপসা পূরণ করার পর নিচে যে কনফার্ম সেখানে ক্লিক করার পর দেখুন এখানে এরকম অপশান দেখাচ্ছে, তার মানে এখানে সব কিছু রেডি। আপনি এটা ভালোভাবে একবার পরে নেবেন যে কোথাও ভুল হয়েছে কি না। এখান থেকে পরে নেওয়ার পরে এখানে কনফার্ম সাবমিটে করার পরে দেখুন অ্যাপ্লিকেশন এই সাকসেসফুলি লেখা আসছে। তো এবার আমি ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পরে এই দেখুন একটু জুম মানে কমিয়ে দেওয়ার পরে এরকম দেখা যাচ্ছে। আপনি চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা কম্পিউটার থাকলে সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন, প্রিন্টার থাকলে। তো এখান থেকে আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম, আমি পরবর্তীতে প্রিন্ট করব। তো এখানে স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে, এবং নিচে যদি প্রিন্ট অপশানে ক্লিক করি তাহলে কিন্তু পুরোপুরি এই যে প্রিন্ট অপশানে ক্লিক করার পরে এটা একটা পুরোপুরি যে একটা অ্যাডমিট কার্ড থাকে সেরকম দেখাচ্ছে। তো আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখলাম, যেহেতু আমার কাছে এখন প্রিন্ট নাই, আমি একটু জুম ইন আউট করে প্রিন্ট মানে স্ক্রিনশট দিয়ে রাখলাম, এটাই হলো আমার অ্যাডমিট কার্ড। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনি অতি সহজেই আবেদন করতে পারবেন।